এই যে বিকেলবেলা আমার বাসার সামনে, আমি যে নতুন বাসায় উঠছি, কাছে যাইও না কাছে যাইও না, এই যে ছাগল। হ্যাঁ, এগুলি দেখার জন্য আমার মেয়ের আরে নিয়ে আসছি। জয়নব মরিয়াম দেখতেছে, এই যে মাশাল্লাহ কত সুন্দর, মাশাল্লাহ এই আরবের সুন্দর, এই লম্বা ছেলেটা কিন্তু নিচে অনেক দূরই দিয়ে গেছে আমারে দেখে। এখানে যে মেয়ে মানুষ দেখছে, মারিয়াম কাছে যেও না কাছে যেও না। হুম হুম, দেখে যাবে কি সুন্দর মাশাল্লাহ। এটা আমার, আমি যে নতুন বাসাটা কালকে আসছি, সুন্দর একটা ভিউ দেখাই আপনারে। বিশেষ করে এই জায়গাটা সব সময় আলো বাতাস আসবে খোলা, এই জায়গাটা সেরকম একদম গ্রামের দৃশ্য। এই দেখেন, এদিকে একটা আপেল বাগান আছে, আপেল, তারপর আর কি বলে আঙ্গুরের বাগান আছে। এটা সৌদিরা সব করে করে, এদিকে মাজরা, সামনে মেইন রোড। আমি মেইন রোড থেকে এই এতটুকুই দূরেই আর কি। আর ওই যে বাসাগুলো, এগুলো যদি আমি খুঁজি তাহলে দেখাই আমি। এই যে এই যে এই যে বিল্ডিংগুলা, এইদিকে অনেক মেইন রাস্তার পাশে বিল্ডিং আছে। এখানে দুইটা রুম, একটা কিচেন, একটা করিডোর, এরকম আমরা এখানে যে বিশাল বড় বাসাটা, যে বাড়া একই বাড়া। আর খুব মানে আবদ্ধ থাকতে হয়, এই লাইফটা আমার ভালো লাগে নাই। আমার যেহেতু গাড়ি টাড়ি আছে, আমি এখান থেকে এক মিনিটও লাগে না এই মেইন রাস্তায় যেতে। এই যে মেইন রাস্তা, কত সুন্দর পরিবেশ দেখেন, মাশাল্লাহ। আমি সকালে ঘুম থেকে উঠে এই জানালাটা খুলে, এখানে বাঙালি কয়েকজনে মাজরা করে, সৌদিদের শখের মাজরা, আসলে বাণিজ্যিকভাবে কি না আমি জানি না, একদম মেইন রাস্তার পাশে। তো আমি আবদ্ধ লাইফটা পছন্দ করি না, যেহেতু আমি বরাবর এই ছোটোবেলা থেকেই আমি আমার মতো করে অনেক, এইদিকে ছাগল যাচ্ছে মনে হয় রোডিতে, রোডটা দেখানো যাচ্ছে না, অনেকগুলি ছাগল যায়। এই যে ছাগল যাচ্ছে, এই যে এই মাশাল্লাহ দেখাইতে পারছি। এই যে এগুলি নিয়ে যাচ্ছে এই ইয়াতে চড়ানোর জন্য। এই মাশাল্লাহ অনেক সুন্দর একটা জায়গায় আসছি, বাসাটা বিশাল বড় আর বাউন্ডারি করা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার বাচ্চায় বদলানোর জন্য কাজের মানুষ আসছে, যে যারা কী করবে মালপত্রগুলো কানবেন, এই মানুষগুলো আসছে তাদের জন্য রান্না করতেছি। এটাই যে, হ্যাঁ, যারা পাকিস্তানি আসছেন তো তারা পাকিস্তানের, তো তাদের জন্য মজবুত রেডি করতেছি। এই যে মাংস আর চাল একসাথে করে, এটা সৌদি আরবের খুব ফেভারিট খাবার, সবাই খায়। এটা এখন রান্না করবো তাদের জন্য, তারা তো আবার পাকিস্তানে, তারাও তেমন একটা ঝাল টাল খায় না, এর জন্য এটা তাদের জন্য রেডি করতেছি। আজকে শুরু করেছি, যেহেতু আমার ঘরের সব জিনিসপত্র, আমি নতুন ঘর নিয়েছি, আমার ঘরে সব জিনিসপত্র এখন নিতে হবে ওই ঘরে, তার জন্য দুজন মানুষ মারিয়ামের বাবা নিয়ে আসতেন, পাকিস্তানি দুইজন ওনারা আসতেন। এই যে আমি রেডি করতেছি মাংস আর চাল একসাথে আর কি রান্না করবো। এটা সৌদি আরবের মজগুদ বলে, এটা খুব টেস্ট হয় খেতে, মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। আমি আবার সবসময় এটা পছন্দ করি না, কিন্তু মাঝে মধ্যে ভালো লাগে। আর আজকে যেহেতু পাকিস্তানিরা আসছে, ওনারা খাবে, সেজন্য আর কি রেডি করতেছি। এই যে থাকেন আমার সাথে, আর আমার ঘর, এই যে জিনিসপত্র সব টানাটুনি চলছে, কি অবস্থা ঘরের। কালকে এই রুমের কিছু কিছু জিনিস এসিটা নেয় নাই, কারণ এই যে এখনও রিক্স আছে, যেহেতু আমরা ঘরে থাকি না, ওই ঘরে অনেক জিনিস নেওয়া হয়েছে। এই যে পুরা ঘর একদম আওলা জলা হয়ে আছে। এই যে দেখেন, মারিয়ামের জনবের খেলনা, এগুলি পুরা একটা রুম দরকার পড়ে আমাদের। এগুলি ফ্রিজ, এগুলি টানতে অনেক, এই ওই রুমে খাট পালং আছে, এগুলি টানতে তো অনেক সময় লাগবে, এর জন্য আগে খাবারটা রেডি করতেছি। খাবার দাবার শেষ হলে তারপরে, এই মারিয়াম সরাসরি কথা বললো না,
মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে এই যে রান্নার চাল এগুলি দিয়ে দিব, আর কিছু শুকনো মরিচ আছে। এই মরিচগুলা আসলে কোনো ধরনের জালই আমি ব্যবহার করি নাই, এই মরিচগুলো আমি দিব, এই শুকনো মরিচগুলা, এই যে শুকনো মরিচ, এগুলি কিন্তু এখানে পাওয়া যায়, এগুলি ফুলগুলি, এগুলি অনেক ঝাল, এই মরিচগুলো আমি দিয়ে দিব। আর এখন চালটা দিব আর কি, এই যে চাল দিয়ে দিলাম, এখন এটা একটু সময় সিদ্ধ করব, পরে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে পুরোটা রান্না আমি শেষ করব। এই যে রাত 2টা বাজে, ঘরের জিনিসপত্র নেওয়া হচ্ছে, আমাদের নতুন ঘরে যাচ্ছি, সব জিনিসপত্র এখান থেকে হারিমার বাবা নিতেছেন। এই যে গাড়িটা ফুল হয়েছে, এই যে গাড়ির মধ্যে নিয়ে ওটাই আর কি, মারিমের বাপ সব কিছু। রাত্রে এখন 2টা বাজে, আমরা ছোট ছোট জিনিসগুলো গাড়ির ভিতরে যা মানে জায়গা হয় সব এগুলোই নেওয়া হচ্ছে। আপাতত ঠিক করছি আর কি যে এটার মধ্যে আমরা থাকবো, আর তারপরে গুছগাছ করে, কত যে গুছগাছ আল্লাহ জানে কবে যে এগুলা শেষ হইব সব কিছু। কি ব্যথা পাইছ? ও কোথায়? এই যে গাড়িতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই যে আমার নতুন ঘরে প্রথম রান্না শুরু হয়েছে, ভাত রান্না হয়েছে, এখন তরকারি রান্না করব। আর সব কিছু আইনে আইনে এভাবে রাখা হয়েছে মারিয়াম জানবে, আরও অনেক কিছুই রয়েছে, আনা হয় নাই, আনা হবে। আর ভাবছি এভাবে থাকাই ভালো, কারণ মিস্টার বিএন চার্লি চ্যাপলিনের মতো লাইফটা ইজি হয়ে যাবে, যেটা যেটা দরকার নিয়ে আসবো, ধুইবো, এখানে আবার রিটার্ন দিয়ে রেখে দিব। লাইফটা যদি এরকম হয় কতই না ভালো লাগতো, এত কি ডিসিপ্লিনের, শুধু আনা হইতেছে একটু একটু করে সব কিছু। আল্লাহর রহমতে চলে আসছি, সব কিছু মারিমের বাবা এগুলো রেডি করে দিয়ে গেছে, মাংস রান্না করব, আর হয়েছে ভাত তরকারি, এগুলি পরিষ্কার করতে করতে একদিন যাচ্ছে, আর অনেক কিছু এগুলি তো আনাই হয় নাই এখন পর্যন্ত, শুধু একটু একটু রান্নাবান্নার ইয়াগুলো নিয়ে আসছে আর কি মারিয়াম বাবা। আর যেন মারিয়াম এখানে খেলে, আমি বলছি সব কিছু এইভাবেই থাক, মিস্টার বিনের মতো চার্লি চ্যাপলিনের মতো লাইফটা খুব সহজ করে যদি নেওয়া যেত কতই না মজা লাগতো। এই যে বিশাল বড় ঘর নিছি, আলহামদুলিল্লাহ আমাদের ঘর অনেক বড় ঘর, আর আমি চাই এরকম ঘর। এই যে